একটা জায়গাতে আমি গেছি, সেখানে এখানকার লোকরঞ্জন সাহার একজন আলোক সম্পাদক, তার সাথে পরিচয় হয়েছে, তার কথা শুনলাম। শুনে আমার টার্গেট হলো যে আমি কলকাতায়, কিন্তু কোনোরকমভাবে আমি সুযোগ খুঁজে পাচ্ছি, বাড়িতে ছাড়বে না। তো কী করা হয়, এইভাবে ভাবতে 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 অনেকগুলো দিন চলে গেছে। তো একটা জায়গায় এসে যখন আমি ভাবলাম যে না আর নয়, আমাকে বেরোতেই হবে, তখন আমার বাবা এই আমার উড়ো মন থেকে আমার বাবা আমার বিবাহ দিয়ে দিয়েছে। তখন আমি আরও বাধা পড়ে গেলাম, কিন্তু আমাকে যেতেই হবে। একটা রাত্রে ওই রকম অজানাভাবে আমি বেরিয়ে পড়লাম। তারপরে খোঁজ 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 করে আমি কলকাতায় আসি। কলকাতায় অনেক ঝড় ঝাপটা মাথায় রেখে এগোবার চেষ্টা করছি। তো এমন সময় হঠাৎ চিত্রে গিয়ে একটা যাত্রা দলের খোঁজ পেলাম, সেখানে গিয়ে সেক্রেটারি একটা ঠিকই পড়ে। সেখান থেকে ওই যে আলোক সম্পাদক ছিলেন অজিত বন্দ্যোপাধ্যায়, ফের তার সঙ্গে যোগাযোগ করলাম। তিনি অসিত দাস সঙ্গে, অসিত ব্যানার্জির সঙ্গে আমাকে যোগাযোগ করলেন। অসিতদা আমাকে নিয়ে চলে গেলেন নান্দিকার অসিত দাস সঙ্গে সেই দেব দর্শন, কিন্তু চাহিদা পূর্ণ করলেন। অজিত কি বললেন যে না না, এভাবে তো আমি কাউকে রাখতে চাই, আমাদের এখানে কেউ কাজকর্ম টাকা পয়সা দিই না, তোমরা কিছু করো করে তারপরে যাত্রা ধরে একজনকে ধরে আমি গেলাম একটা কারখানায়, একটা কাজ জোগাড় করে, সেটা হচ্ছে ওই হ্যাসিন রোডের ওখানে। তারপরে অজিত গেছে, এই করতে করতে প্রায় বছর খানে কেটে গেল। তারপরে এলাম 65, অজিত গেছে দেখা করলাম যে আমি একটা ইয়ে করেছি, তো বলে ঠিক আছে, বলে উনি সেক্রেটারি সঙ্গে কথা বলিয়ে দিলেন। তারপর থেকে আমি ওই আসতাম, বড়বাজার থেকে আসতাম, আবার বড়বাজারে ফিরে যেতাম, হেঁটেই যাতায়াত। একদিন সচিত করুন যে না না না, এ হবে না, তুমি ছেড়ে দাও, সব ছেড়ে দেখা চলে আসো, আমাকে হাতে সল্ব করো। সেই থেকে আমি নান্দিগাড়ে থাকতে শুরু করলাম এবং বিভিন্ন কাজের সঙ্গে আমি যুক্ত হলাম। প্রথমত প্রধান কাজ ছিল আমাদের রামদাদা স্টেজের দায়িত্বে ছিল, সেই স্টেজের দায়িত্বে আমাকে তার অ্যাসিস্ট্যান্ট করে সেই মতো চলছে করছে। তো মাঝে মাঝে অজিত ডাকতেন, আমি যেতাম। তো একটা দিন কি হয়েছে, তখন দল খুব মানে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলছে, সেটা আপনার সত্যভাবে শুরু হয়েছে। পোস্টার যেগুলো লেখা হতো, সেই পোস্টার তখন অনেক টাকা লাগছে, সেই টাকা আমাদের সামর্থ্য ছিল না। তো ওইটা বললো যে তুমি পোস্টার বানাতে পারো, আমার তো আঁকার চাষবাস নেই কোনো দিন, আমার বংশগতভাবে কেউ আঁকেন, যদিও এখন আমার ছেলে আঁকাতেই আছে। তো যাই হোক, তো আমি বল না আমি পারবো, বলে ঠিক আছে করে। তারপর দিন সকালে দেখলাম কিছু কার্বন পেপার, একটা ওই কি কাগজ বলে যেটা দেখা যায়, ওই কাগজটা নিয়ে আর রং তুলি নিয়ে আজকে অনেকে এই করবো। প্রথম ছোটবেলায় অবাক বলেছিলেন না, মনে আছে? অনেক মনে আছে, ঠিক আছে করে ওই পেপারটাকে ইয়ের উপর ওই কাগজটার উপর আরেকটা ইয়ে আর্ট পেপার করে ওর মধ্যে পেতে দিল, দিয়ে একটা কলম দিল, লেটারিংগুলো যেমন যেমন আছে সেরকমভাবে ওখানে পেতে গুলিয়ে বার করে নিল, নিয়ে এবার ওই ওটাকে সরিয়ে দিয়ে আর্ট পেপারটা ডাকলো। আর্ট পেপারটা রেখে কার্বন পেপারটা ডাকলো, তারপরে যেটা আঁকা হলো মানে গুলিয়ে গুলিয়ে যা উপর তৈরি করা হলো সেইগুলো ওর উপর চাপ দিয়ে দিল, দিয়ে বললাম এটা আঁকো। আবার ওটা ওইভাবে আঁকা হলো, কোথায় কোন সমভাবে কি কোন নাটক ওপরটা লেখা রইল,
এটা তখন হতো কি এক একটা হলেতে বোর্ডগুলো লাগানো থাকতো, সামগ্রীর নামিগারে একটু অংশ আছে, মুক্তার মনে হতো, বিশ্বরূপাতে হতো, ধর্মনে হতো, বিভিন্ন জায়গাতে করা হতো। যাই হোক, ওই আর্ট পেপারটা ওইভাবে ওইটাকে দিয়ে আঁকানো করা, করে দেখা গেল যে ওইটা ওই লেটারিং হলো ঠিক ঠিক মতো এসেছে, মাঝে মাঝে একটু গণ্ডগোল হয়ে হাতের সমান মাঝে ঠিক করে দিতে, করে টোটালটা এইভাব করা হলো। করার পর এবার বলল যে যেখানে যেখানে যা যা রং আছে সেই রংগুলো দিয়ে ওই ভেতরগুলো ভর্তি করো, সেটা করা হলো। হাত তো ঠিক নেই, আঁকা কোনোদিন ছিল না, যার ফলে বেঁকে বেঁকে যাচ্ছে, তখন আসি তা আবার ওটাকে দিয়ে সমান সমান করে দিই। এইভাবে আমি পোস্টার আঁকা শিখলাম, এটা আমার কাছে একটা মানে অনেক মূল্যবান প্রাপ্ত অভিজ্ঞতা ছিল। দ্বিতীয়ত অজিতাকে চিনেছিলাম আরেক জায়গায়, তিন পয়সা পড়ার গানগুলো তো আমরা আমি এবং মেনলি পরিতোষবাবু এটা লিড করতেন, আমি তার চেলা ছিলাম। তো এইভাবে হতে হতে তারপরে নাটক মঞ্চস্থ হলো, মঞ্চস্থ হওয়ার কিছুদিন বাদে হঠাৎ পরিতোষবাবু আর শো করতে পারবেন না এটাই বলেছেন, তখন কী হবে সামনে শো কি একটা প্রয়োজনীয়তে উনি বাইরে চলে যাবে কী হবে, তো সবাই তো চিন্তিত। অজিতদা বললেন যে ঠিক আছে পলক পটাবো, তুমি পারবে অন্যান্য জিনিসগুলো তো আমার কোনো অসুবিধা নেই, নাচের ব্যাপারটা একটু আমার অসুবিধা আছে, কারণ অন্তত কিছু সারগ্রামের ব্যাপার আছে, সেটা আমার ঠিক রক্ত নেই, ওটা রক্ত করতে হবে নেক্সট সিজনে। ঠিক আছে দেখি দেখি না, এই তোমাকে এই ঘর বন্ধ করে রেখে দেখলাম সারাদিন, তুমি ঘরে ঘরে প্র্যাকটিস করবে, সন্ধ্যাবেলা আমি এসে দেখবো, সকাল রিহার্সাল করবো, তারপর তোমার আর খাওয়া দাওয়া যা করবে ওরা দিয়ে যাবে, তুমি এখান থেকে বেরোবেন একদম এক এক ঘন্টা রেস্ট দুপুরবেলা। আমার তো হাত পাকা, যাই হোক আদা জল খেয়ে আমিও লাগলাম। এই করতে 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 তারপরে সন্ধ্যাবেলা এলেন, এসে দেখলেন কি হয়েছে, হয়েছে মানে চেষ্টা করেছি, ঠিক আছে রিহার্সাল করো। তারপরে রিহার্সাল করানো হলো, করানো হওয়ার পরের দিন শুরু, আমার তো বুদ্ধি কি করছে কী করে কী হবে, মাঝখানে কি এদিক ওদিক হয়ে যায় তাহলে এখানেই বোধ হয় রান্দিগার শেষ হলো আমার। তো যাই হোক পরের দিন শো রঙমায় শো, আমার পাশেতে আরো মিউজিশিয়ানরা ছিল, তারা অনেকটা হেল্প করেছে, করে মোটামুটি শোটা হলো। শোটা হওয়ার পর তখন ওই রঙ্গনার দোতলায় মেকআপ করতে ছিল, তখন ওখান থেকে নেমে এসেছে, নেমে এসে মানে সমস্ত শোটা কমপ্লিট হয়ে গেল, এসে নেমে বলছে কে হলো, হয়েছে আমি সেটা আপনি বলবেন, বলেই ওকে জড়ি ধরে বলছে যে ঠিক আছে এইটাই করবে আর আজ থেকে এইটাই তুমি করবে। সেইখান থেকে 400 থেকে 76 কত শো হয়েছিল, তার মধ্যে ওটা 700-800 শো করেছিল আমার ঠিক মনে নেই, তারপর যত শো হয়েছে যেখানে যেখানে শো হয়েছে সেখানে আমি এই 3 পয়সা পাড়ার শো করেছি। শুধু তাই নয়, আমার যে আসল যে কাজটা সেটা হচ্ছে স্টেজ, এখান থেকে আমরা যেখানে যেতাম অ্যাডভান্স পার্টিতে তো আমাকে যেতে হতো, স্টেজ কমপ্লিট করে রাজুদা একটা চাকরি করতো সেই হিসেবে রাজুদা পরে যেতেন, তো আমাকে সমস্ত কিছু দেখা হতো, সেই স্টেজ রেডি করে তারপরে গান টান করে তারপরে চলে আসতো। তো এই হচ্ছে অজিতা অজিতেশ বন্দ্যোপাধ্যায়। আরেকটা যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে তিনি যেমন নাটককে ভালোবাসতেন তেমনি ততদিক ভালোবাসতেন এই নাটকে যারা কায়িক পরিশ্রম করতেন, স্টেজে বলুন লাইটে বলুন ওই সাউন্ড এফেক্ট করুন, সেইভাবে তাদের এক কোথাও গেলেই
আগে স্টেজে উঠবে, আগে স্টেজে উঠে যারা স্টেজে কাজ করছে তারা কি খেয়েছে, কি করেছে, কেমন ভাবে আছে সমস্তটা দেখে তারপরে শেষ কমপ্লিট করে জায়গা মতো চলে যাবে। এইটা ছিল, এগুলো অজিতা মানে জীবনের একটা বৈচিত্র্য। অর্থাৎ জীবনকে যেমন নাটক দিয়ে চিনতেন, তেমনি নাটকের মধ্যে যারা আছেন তাদেরকে আরো বেশি করে চিনতে চেষ্টা করতেন, যাতে করে তিনি বলতেন যে নাটকটা সেখানেই আমাদের স্থিতিশীল হবে, যারা আমার চারপাশে কর্মী আছে সেই কর্মীরা যদি ঠিক মতো ব্যাপারটা স্থিতিশীল থাকে। এইভাবেই চলে এসেছে। তো আমরা যেটুকু শিখেছি সেইভাবেই শিখেছি, শিখেছি ঠিক সময়ে ঠিক কাজটা করা, নিজেদের অহম না রেখে নমনীয়তা হওয়া, মানুষের সাথে সব থেকে সমস্ত কথাকে নিজের মতো করে মেনে নেওয়া। এই হচ্ছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়।